ব্রাদার রাহুল, সেও অন্তত আহলে কুর আহলে কিতাবের লোক, সে যেহেতু ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে, ও খাক। কিন্তু এই হিন্দু তুইও খাবে কে জন্য? দলাদলি আছে, ভেদাভেদ আছে। আর এই দলাদলি ভেদাভেদ থাকার কারণে একবার কুষ্টিয়াতে তিনজন চোর গেছিল যশোরে। ওরা অবশ্যই চোর ছিল না, ওরা ছিল ভালো মানুষ, কিন্তু যশোরে গেছিল কোন এক কারণে। আমাদের যশোরে যে আখ লাগাইছে, ওই আখের ভুইতে ঢুকে আখ কেটে খেয়েছে। আপনারা এ ঘটনা জানেন অনেকে, জানেন না? তিনজনে যখন আখ কেটে খাচ্ছে, মালিক একা দুপুর বেলা একটু গেছে আখ ক্ষেত দেখার জন্য, যেই দেখে যে তিনজনে আখ ঝাড়তেছে, তো চিন্তা করলো আমি একা আইছি দুপুর বেলা, এরা তিনজন যদি আমার ধরি জানি ফেলে আর আমার ধরি যদি পিটায়, তাইলে তো বেকায় দেওয়া অবস্থা। তো এখন চিন্তা করছে যে সাইজ করবো কি করি, ওই যে জিজ্ঞেস করিস তোর নাম কি, তা বলছে আমার নাম হইলো জনাব শ্রী শ্রী হরিপদ গুপ্ত। বলছে বুঝতে পারিছি তুমি হিন্দু। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম বিরাদার রাহুল। তা বলছে বুঝতে পারিছি তুমি খ্রিস্টান। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম আব্দুর রহমান। বলছে তুমি মুসলমান, ঠিক আছে। তো তোমরা এই আখ খেলি, তোমরা কি আখ ক্ষেতের মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে যাও? তা বলছে না। তা বলছে তা খেলি কেন? বলছে মনে হচ্ছে ইস্তা খাইছি, আপনার কোনো সমস্যা আছে? বলছে না আমার সমস্যা নেই, কিন্তু একটা জিনিস খারাপ লাগতেছে, সেটা হলো যে এইটা মুসলমান আব্দুর রহমান, সে আমার জাতের লোক, ও খাক। আর এটা এই যে খ্রিস্টান বিরাদার রাহুল, সেও অন্তত আহলে কুর আহলে কিতাবের লোক, সে যেহেতু ঈসা আলাইহিস সালামের অনুসরণ করে, ও খাক। কিন্তু এই হিন্দু তুইও খাবে কে জন্য? তো এরা দুইজন আনন্দে পগল বাজাচ্ছে, অসুবিধে নেই, হিন্দুটা ঝাড়বে। এন হিন্দুর মেরি যখন পাঠাই ফেলাইছে, ওরা তো বেশ ভালো আছে। এখন বলছে যে একটা বিষয়, ও তো হিন্দু খেয়ে চাইছে গেল, এই মুসলমান ও আমার আখ ক্ষেত খাওয়া তো, মানে খাওয়া তো খাওয়া বাড়ি কানে তো কুষ্টিয়ায়, ও দরকার হলে এক বুঝা কুষ্টিয়ায় নিয়েও যাবে, কিন্তু তুই খ্রিস্টান তুই খালি কেন? তো মুসলমান চিন্তা করছে অসুবিধা নেই, পগল বাজাচ্ছে যাক, এখন খ্রিস্টানের ধরুক। তো খ্রিস্টানেরও যখন মেরি পাঠাই ফেলাইছে, ফেলাইনোর পরে বলছে মুসলমান তুমি মনে করছো মাপ পাই যাবা, ইসলাম ধর্মে চুরি করলে হাতের তে ঘেসাং, ওকে তো খালি মারিছি, তোর তো নিয়ন্ত্রণ কেটে দেবো। কে ওর যখন শান্তিং দিয়েছে, দেওয়ার পরে তিনজন বন্ধু যখন পড়ে রয়েছে, তখন বলতেছে আহারে আমরা যদি কুষ্টিয়ার পরিচয় নিয়ে বাঁচতাম, আমরা যদি এই যে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই পরিচয় দিয়ে আমরা যদি ভাগাভাগি না হয়ে যেতাম, তাহলে আমরা যদি শুধু মনে করতাম যে আমরা কুষ্টিয়ার লোক, কিসের লোক? আমরা কুষ্টিয়ার লোক, এই পরিচয়ে যদি একত্রিত হয়ে আমরা এই ক্ষেত মালিক রে ধরতা, তাইলে আমাদের তিনজনের কাছে ও পাটান হয়ে পড়ি থাকতু। আজকে মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে, কেউ কওমিয়া, কেউ আলিয়া, কেউ মাঝাবি, কেউ লামাঝাবি, কেউ জামাত ইসলাম, কেউ হেফাজতে ইসলাম, কেউ আওয়ামী লীগ, কেউ উলামালিক, কেউ বিএনপি জাতীয়তাবাদী দল, আর কেউ ছাত্র দল, কেউ ওলামা দল। এমনি ভাবে বিভিন্ন দল দলে দলে ভাগ হওয়ার কারণে চারিদিকে মুসলমানেরা নির্যাতিত হয়, বলেন ঠিক কিনা? একটা একটা করে ধরে আর ঝাড়ে, বলে এইটা দোষ লইয়ে ওই 41 সালে সামনে 41 বছর আগে ঝামেলা করিল, এইটার দোষ হইল 50 বছর আগে ঝামেলা করিল, এইটার দোষ হইল 71 বছর আগে ঝামেলা করিল, আর অন্যরা মনে করে আমরা বেশি গেলাম। পরে যখন ওকে সময় আসে, তখন একসাথে কারাগারে বসে ওই যে কয়া রে কি ভুল করিছি রে ও মা রে, কান্দে না? মা মরি গেলি, বউ মরি গেল কান্দে। আমাদের গ্রামের একজনের বউ মরি গেছে, মৌ মরি গেছে অভিমান করে, স্বামীর বলছে একটু তাড়াতাড়ি এসে বলছে ওরে তুই যা আমি আসতেছি, তো মনে করছে যে আমার স্বামী এরম করলে স্বামী একটু গলায় দড়ি দিই, তাহলে ও একটু আনন্দ মানে এসে আমার একটু ভালো করে আদর করবে না। তো এখনো গলায় দড়ি দিয়েছে, কিন্তু ওর স্বামীর আসার খবর নেই, এর মধ্যে মরি শেষ। তো এখন মরি গেস বাড়ি এসে এসে দেখে যে মরি গেস আমার আব্বার বন্ধু, আব্বার বন্ধু এখনো বেঁচে আছে, সে চাচা। ওর আপনার ঠিকানা টিভিতে একদিন দেখাবো, ওদের এই ঘটনাটাও তুলে ধরবো আমার ঠিকানা টিভিতে, আপনারা দেখবেন মাটির মানুষ যে অনুষ্ঠানটা হয় ওখানে তুলে ধরবো যে আপনার বউ মরি গেল কিভাবে। তো এখন ওর বউ মরি গেস, তো আমার আব্বা এসে বলছে যে ওই কান্নাকাটি তো করতেছে না, তো পুলিশ আসতেছে, আব্বা বলছে অন্তত এখন কান, কারণ পুলিশ আসছে নাই মনে করবেন তুই নির্যাতন করেছিস, তাই মরি গেছে গলায় দড়ি দিয়ে। তো বলছে ও মা তুই গলায় দড়ি দিলি কে? বলছে তোর মা হবে না তো।
তা বলছে তো একটা কান্নারও তো একটা ঝুল লাগে, তা কি দিয়ে শুরু করব। এখন ও বউ বউ কই তার কান্দা যায় না, কান্নারও তো একটা ঝুল লাগে কিনা।